كتاب لا ريب فيه هدى للمتقين. الله বলেন এটা সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই সন্দেহের নাই এই মুত্তাকিদের জন্য এই কিতাব হলো হেদায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কিতাবের ভেতর থেকে 114 সূরার এক সূরা সূরাতুল আসর আপনাদেরকে শুনাইছিলাম সংক্ষেপে তরজমা কইরা হালকা কয়েকটা কথা বইলা বিদায় হয়ে যাব আবার যদি কখনো কোথাও দেখা হয় আবার কথা হবে আবার দেখা হবে ইনশাআল্লাহ ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الله বলেন সময়ের শপথ সময়ের শপথ কেন আল্লাহ বললেন সময়ের অনেক দাম আমরাও এখানে সময় দিলাম মেলার মধ্যে কেনাকাটা কইরা অনেকে সময় দিল আমাদের সময়ের সাথে তাদের সময়ের কোনো তুলনা হয় না আমরা পয়সা গুনাহ maaf করাইলাম আর তারা বাজারে ঘুইরা ঘুইরা আমলনামায় গুনাহ ভরিত করলো ঠিক কি না তাহলে সময় তাদেরটাও গেল আমাদেরটাও গেল সময়ের গুরুত্ব দিয়া ফজর পড়ো সময়ের গুরুত্ব দিয়া মায়ের মাজহুরের নামাজ পড়ো সময়ের গুরুত্ব দিয়া আসর মাগরিবে সার নামাজ আদায় করো সময়ের অনেক দাম অল্প সময়ের ব্যবধানে কালো দাড়িগুলি পাইকা সাদা হয়ে যায় মুরব্বিরা এখানে বসা আয়নার দিকে তাকাইলে নিজেরে নিজেরে বড় দুর্বল মনে হয় চুলগুলো ছিল কালো আজকে চুলগুলি কালো চুলগুলি সাদা হয়ে গেল দুই পায়ের মুক্তার দানার মতো দাঁতগুলি পড়িয়া বোকরা হয়ে গেল এ যুবক রে এমন একটা সময় আসবে তুমিও বুড়া হইবা তোমার দাড়ি পাকবে চুল পাকবে শরীরটা দুর্বল হবে আজকে যৌবনতার কারণে তুমি কিছু মানো না এমন একটা সময় আসবে যৌবনতায় তোমার আমারও ভাটা লেগে যাবে এরে যুবক ভাই এই জন্য সময়টার গুরুত্ব দিয়া চলো সময়ের অনেক দাম সময়ের গুরুত্বটাও বেশি দাও আল্লাহ কয় সময়ের শপথ ইন্নাল ইনসানা লাফি খুসর দুনিয়ার মধ্যে যত ইনসান সকল ইনসানের দল হলো ক্ষতিগ্রস্ত এইটা বইলা আল্লাহ তাআলা লাগায় নাই আল্লাহ পাক চারটা গুণে